আকস্মিক মৃত্যু যেভাবে হলো আর কি, আপনি এলেন, কি বলবেন? দীর্ঘদিন তো একসঙ্গে পথ চলেছেন। প্রথমত সত্যিকারেই এই মৃত্যুটা আকস্মিক, কারণ উনি অত্যন্ত সুস্থ সবল ছিলেন। আমরা সবাই প্রোটেম স্পিকার হিসেবে ওনার কাছ থেকে শপথ গ্রহণও করেছি। আমার স্মরণে আছে যেদিন শপথ গ্রহণ হচ্ছে, আমার জেলা ধরে ধরে হচ্ছিল, আমি যে জেলা থেকে নির্বাচিত সেই জেলার ডেট ছিল, 3 অবধি টাইম ছিল। আমার আর একটা হাইকোর্টে কাজ ছিল, আমি পুরুলিয়ার এমএলএ সুদীপ মুখার্জিকে বলেছিলাম সুব্রতবাবুকে বলো আমি আসছি। ওর কাছ থেকে ফোনটা নিয়ে আমাকে বললো যে শুভেন্দু তোর জন্য আমি 15 মিনিট অপেক্ষা করব। আমি যদিও তার আগে পৌঁছে গেছিলাম, অভিভাবক সুলভ আচরণ ছিল, পিতৃতুল্য মানুষ ছিলেন। আমাদের বর্তমান রাজনীতিতে ও রাজনৈতিক যে সংস্কৃতি, সেই ক্ষেত্রে উনি ব্যতিক্রমী ছিলেন। ওনার কাছে বিরোধী দলের এমএলএ বা শাসক দলের এমএলএ উভয়কেই সমান চোখে দেখতেন, এবং আচার ব্যবহার কথাবার্তা তার মধ্যে যথেষ্ট আন্তরিকতা ছিল। আমরা ওনার অকাল প্রয়াণে মর্মাহত এবং ওনার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা। আর ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন তাহলে আমি বলবো, আমি আমার পরিবারের সঙ্গে ওনার সম্পর্ক কয়েক দশক। 1977 সালে যখন জরুরি অবস্থা চালু হয়েছিল, তারপরে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই, সেই সময় কাঁথিতে বন্ধ ডেকেছিল কংগ্রেস। সেই বন্ধ সফল করার জন্য সুব্রত মুখোপাধ্যায়, সুশোভন বসুরা আগের দিন রাত্রে আমার বাড়িতে রাত্রি যাপন করেছে। অর্থাৎ শৈশব পেরিয়ে যখন কৈশোরে আমি উপনীত, কৈশোরের পথে যাচ্ছি, সেই সময় থেকেই ব্যক্তিগতভাবে চিনতাম। অনেকবার কলকাতার বাড়িতে বাবার হাত ধরে এসেছি, পরবর্তীকালে নিজেও গেছি, এবং অত্যন্ত পরিপূর্ণ একজন মানুষ ছিলেন। ওনার চলে যাওয়া পশ্চিমবঙ্গ রাজনীতিতে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে যথেষ্ট প্রতিকূল, ওনার বিদেহী আত্মা অমরত্ব পাক, এবং ওনার পরিবার এবং ওনার যারা সুবর্ণদায়ী সমর্থক তারা এই শোক সামলে নিয়ে এই প্রার্থনা করেছে। আমরা উনি যখন কংগ্রেস করতেন আমরা তৃণমূলে এসেছি, মাঝে 2005 উনি তৃণমূল থেকেও আলাদা হয়ে গেছিল। কিন্তু আমাদের সম্পর্কে, আমার সঙ্গে আমার বাবার সঙ্গে সম্পর্কে কোনো ঘাটতি হয়নি, বা এই যে কয়েক মাস মানে 1 বছর বিজেপি যাচ্ছে সেক্ষেত্রেও কোনোরকম সম্পর্কে থাকবে। আগে স্বাভাবিক ফোনে কথা বলে জানা, বিজেপি হয়তো জয়েন করার পরে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি।